জি শোনা আপনাকে বলুন কোনো ইকো হচ্ছে না তো না কোনো ইকো হচ্ছে না কেমন আছেন ফেরোজ ভাই জি ভালো আসছি আশা করি আপনি ভালো আছেন বলুন ভাই আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যে কাজটি করছেন এতে মানুষ আশা করি ধর্ম নামক ক্যান্সার থেকে মুক্ত হবে আমি আজ প্রথমবারের মতো যুক্ত হচ্ছি তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা তো আমার কথা হলো যে এই যে মুসলিমরা যে ধারণা করে যে লালন পালন করে তো এতে দেখা যাচ্ছে তারা শুধু নিজের দেশেই না তারা যখন সভ্য বিশ্বে যায় তখনও তারা এটা কি লালন পালন করে তো এক্ষেত্রে আমার আপনার কি মনে হয় এটা কি সভ্য বিশ্বের জন্য হুমকি স্বরূপ না

তারা এসব যারাসব চিন্তার ভাবনা করে যে অমুসলিমদের হত্যা করতে হবে তারা যদি ইসলামে কনভার্ট না হয় এগুলো তো স্পষ্টতেই ধর্মেই লেখা আছে ঠিক না এগুলো তারা লালনপালন করে তো সেটাই আমার কনসার্ন যে তারা কি ওইটা সব বিষয়ে জন্য ঘুম কিনা কিন্তু এই বিদেশে যাওয়াই তো মুসলমানদের জন্য নিষেধ মানে বসবাস করতে যাওয়ার জন্য হ্যাঁ তারপরে তার এখানে থাকছে ধর্ম চর্চা করছে ধর্ম কিন্তু তার এটা বুঝছে না যে তাদের ধর্ম চর্চা সবই জ্বলে যাবে কারণ এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ী ভাবে বসবাস করাকে কে ইসলামের কিভাবে দেখে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো আল্লাহ আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা নয়

আমি বলি যে এখন আল্লাহ ছাড়া না এটাই বলি যে এখানে আসে আবার এখানেও দেখিছে যে এদেরকে যাদেরকে গালগালি করে কাফের বলে গালি দেয় অথচ দেশের থাকতে দেখা যায় তো ঠিকমতো খাবারই পেত না কোনো ভালো একটা জব পেত না এখানে এসে কেউ বাড়ি করছে গাড়ি করছে বিজনেস করছে ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিচ্ছে তারপরে দেখি যে মনের ভিতরে কিন্তু ওই মনের ভিতরে কিন্তু কালোটা রয়ে গেছে মানে এদেরকে সহ্য করতেও না পারা বিভিন্ন আজেবাজে কথা বলা এই আর কি তো এগুলো এক মানুষ কতটুকু নির্লজ্জ হলে এরকম হতে পারে ওইটাই আমার প্রশ্ন তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই এতটুকুই বলার ছিল আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা এগিয়ে যান এই ধর্ম নামক ক্যান্সার থেকে মানুষ মুক্ত হোক পৃথিবী সুন্দর সভ্য হোক মানুষের মাঝে মাঝে হিংসা হানাহানি ব্যবহার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার প্রশ্ন দিনদা ভাই আপনি যখন দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন তখন কি আপনার মাথায় ছিল যে আপনি ওখানে দিনের দাওয়াত দিবেন হ্যাঁ হ্যাঁ একশো পার্সেন্ট আমি এটা জানতাম আগেই যে আমি শুধুমাত্র এই হিজরা করার অপশন আমার কাছে খোলা শুধুমাত্র এই ক্ষেত্রে যে আমি যদি যাই ওখানে দিনের প্রচার করি ভাই আমার আইডিয়াটা তো ওইজন্যই তুমি তাহলে কি আপনি নিজের সাথে বন্ধুবิตรরা জানাই যে আপনি তো মনমনা জানতেন যে আপনি এখানে পার্মানেন্টলি থাকতে যাচ্ছেন দীনের কাজে যে যাচ্ছেন না এটা তো আপনি জানতেন মানে নিজের সাথে সেই আমি যেটা জানতাম যে আমি শুধুমাত্র এলাউড মানে মুসলিম ভুকন্ডো ছেড়ে অমুসলিম ভুকন্ডোতে সেই সময় যাইতে পারবো যদি আমি ওখানে যে ইসলাম ধর্মকে এস্টাবলিশ করি সেই কাজে যদি আমি নিয়োজিত থাকি তাহলে সেই ক্ষেত্রে আমি এলাউড এই কারণে আমি আসার পর থেকে আমি মানে বলতে গেলে যে এক্সট্রিম লেভেলে আমি ইয়া করতাম মানে প্রচার প্রচারণা করতাম এবং লোকজন আশেপাশে লোকজন ভালোই বিরক্ত হইছে সময় তবে আমরা করতে টুইস্ট করে নিছেন নাকি আপনি টুইস্ট না আমি আমার পারপাস ছিল না যে ইসা অনুযায়ী তো মেইন যদি থাকে যে দিনের দাওয়াত করতে যাবে তাহলে সে ওখানে থাকতে হবে তাও একটা সার্টেন টাইম পর্যন্ত হ্যাঁ আপনি একটু যে আপনি পার্মানেন্টলি থাকতে যান কিন্তু এটার জন্য আপনাকে দিনের দাওয়াতটা করতে হবে মানে টুইস্ট টুইস্ট করে মেইন হ্যাঁ প্রাইম গোল ছিল ওইটা আর সেকেন্ডারি গোল ছিল আমার লাইফস্টাইল লাইক লাইক আমি জব করব মানে আমার নিজের মেইনটেইন করতে হবে আমার লাইফস্টাইল এটা হচ্ছে আমার সেকেন্ডারি ছিল প্রাইমারি গোল ছিল আমার যে আমি ধর্ম প্রচার করব মানে ইসলাম প্রচার করব এটা আমার ছিল প্রাইমারি গোল কয়জন কয়জন এই জাহান্নামের পথে নিয়ে আসছে কয়জন কয়জন ক্যান্সেল ভাই বলেন আমি যে জুম্মান অনেক ফ্রেন্ড ছিল মানে আমার তাদের সাথে মানে এইসব নিয়ে কথা বার্তা হতো প্রত্যেকেই বিব্রত বোধ করতো এই বিষয়টা নিয়ে এই বিষয়টা সবাই যেত এটা মানে হয়ে গেছে কোন একটা মানে কারণে হয়ে গেছে এখন এটা নিয়ে কথাগুলো লাভ নাই

মানে একজনকেও দেখি না এরকম করতে কি না এরা তো এরা তো ইভেন ট্যাক্স ফাঁকি দেয় হ্যাঁ যদি আপনার ক্যাশ ইনকাম করে ট্যাক্স ফাঁকি দেয় তারপরে সরকারের बेनिफिट নাই নিয়ে চলতেছে মেডিকেল ফ্রি মেডিকেল এরা তো ভাই এখানে ইয়া মানে স্বর্গ ওদের তো স্বর্গ পেয়ে গেছে এখানে আবার আরেক سری লোক আছে যেমন মনে করেন জুইশ নেবারহুডে থাকে ওখানে থাকলে আবার খুব গর্ববোধ করে যে আমি জুইশ নেবারহুডে থাকি ওখানে খুব সিকিউরিটি খুব টাইট কোনো কিছু করাতে কিছু জুইশ নেবার মানে আপনার রিচ রিচ এরিয়া তাই না ওখানে সবকিছু আপনার আবার দিবেন মনে মনে আবার ওদেরকে আবার গালি দিচ্ছে বাইরে আসে বুঝছেন এই হলো অবস্থা এটা গালি দিচ্ছে কারণ তার ধর্ম তাকে শেখায়ছে এই কারণে

সে তাদের পাকিস্তানের একজন একজন ব্যক্তির ইয়ে আরকি ছিল আর কি আহ ইন্টারভিউ দেখাচ্ছিল লোকের পাকিস্তানি লোকের এত দুঃখ যে আহ আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন মুসলিমদের থেকে আহ ডান খয়রাত নিয়ে চলতে হইতেছে এটা ওই লোকের এত দুঃখ যে আমরা নিবো আহ হাটটা উঁচু করে হাটটা উঁচু করে তাদেরকে করজোরে তাদের কাছে টাকা নিব কিন্তু আমাদের হাতটা পাইতে তাদের কাছে টাকা নেওয়া লাগতেছে

ডাবল স্ট্যান্ডার্ডস সেই ইউলোবস বরং জুই ডাক্তার থাকলে তারে গর্ববোধ করে যে না এই ডাক্তার তো আমার ভালো ট্রিটমেন্ট করবে এরকম একটা মেন্টালিটি দেখিয়ে কি আচ্ছা আমি একটা অন্য একটা বিষয় নিয়ে একটু জিজ্ঞাসা করি যে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি ফেসবুকে এবং ইউটিউবে সেই ভিডিওটা কেমন হয়েছে এবং সেই ভিডিওটা আমরা এখন থেকে আমাদের ইন্ট্রো মিউজিক হিসেবে ব্যবহার করতে পারি কিনা সেটা আপনারা একটু বলেন এবং একটা মতামত দেন এবং এই ভিডিওটার লাইসেন্স মানে মিউজিক লাইসেন্স আমি করায় ফেলেছি মানে ইয়াটা কেমন হয়েছে সেটা আপনারা যদি একটু মতামত দিতেন আপনি কি হেদু মোমিন্দার থেকে সে পারমিশনটা দিচ্ছেন যে তারা দুদিন পরে আপনাদের আপনার এই ভিডিওটাকে ইয়ে করবে নিজেদের ব্যবহার করবে না না তাহলে তো তারা ধরা খাবে আমার কাছে তো লাইসেন্স আছে আমি তো লাইসেন্স হোল্ডার এটার